নিজের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ আবেদন জানিয়ে নিজেই আদালতে সওয়াল করেন তিনি নিজের নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন সারদা মামলায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল সাংসদ কুনাল ঘোষ শিলংয়ে পুলিশ কমিশনার রাজীব কুমারের মুখোমুখি সিবিআই জেরার পর সোজা বুধবার বারাসাত আদালতে চলে আসেন তিনি এদিন আদালতে তিনি জানান সারদা মামলার তদন্তে সিবিআইকে তিনি সাহায্য করেছেন তদন্তে রাজনৈতিক ও বাইরের জগতের বহু প্রভাবশালী মানুষের নাম উঠে এসেছে বর্তমানে রাজ্যের আইন শৃঙ্খলায় তিনি শঙ্কিত চিটফান্ড মামলায় গতি আসায় তার আশঙ্কা আরও বেড়েছে নগরপাল কলকাতা পুলিশ রাজীব কুমারের সঙ্গে মাননীয় আমার মুখোমুখি সেশনও ছিল সেখানে কি আলোচনা হয়েছে তার সে সম্পর্কে একটি শব্দ আমি বলবো না কিন্তু আমি এটুকু বলতে পারি কিছু প্রভাবশালী নামের এই গোটা বিষয়টা পছন্দ নাও হতে পারে সেক্ষেত্রে আমি একেবারে অতীতেও কিছু চাপ ছিল তার উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে বলেও মনে করছেন কুণাল ঘোষ তিনি রাজ্য পুলিশ ও কাছে নিরাপত্তা দেওয়ার আর্জি নিয়ে বিচারকের কাছে হাজির হন নিজেই সওয়াল করেন প্রাক্তন এই সাংসদ এদিন তিনি আরও জানান সারদা মামলায় প্রভাবশালীদের বলয় ক্রমশ বড় হচ্ছে বড় হচ্ছে নতুন অনেকের নাম আর চারপাশে যা দেখছি এখন তো কেউ কারোর উপর রাগ হলে ফোন করে হুমকি দেয়া আগেকার দিনে ডাকাতরা চিঠি পাঠিয়ে জানাতো ওরকম তো সিস্টেম নেই এখন তো পাশে দাঁড়িয়ে মাথায় গুলি করছে নিরাপত্তার ব্যবস্থা করতে আমিও কোর্টকে জানিয়েছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত